ভাই তাহলে আমরা একটু পার্সেল নিয়ে যাই আপনাদের এনভায়রনমেন্টে কিছু করলাম না বিকজ আপনি যেহেতু না করলেন আমরা দেখতে চাই আসলে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের মতো হয় কিনা, দামটার সাথে যেন মানের কথাটা একদম পারফেক্টলি যায়, সেই জন্য আমরা আজকে প্রিমিয়াম সুইটসে আসা। সো আজকের কম্পিটিশনে আপনাকে স্বাগত। সো লেটস চেক ইট আউট। প্রিমিয়াম সুইটস লিফটের দুতে তো আমরা আসলে এখান থেকে যাব, ভিতরে ভিডিও করতে দিবে কিনা যাই না, এখানে মেবি ফিল্ম করা নিষেধ, আমরা ফিল্ম করতে পারবো কিনা, বাট তারপরেও যাচ্ছি ওখান থেকে পার্সেল নিয়ে নিই। তাহলে আমরা একটু পার্সেল নিয়ে যাই, এখানে তো স্যাম্পল গুলো সরি সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট ঠিক আছে। মালাইকারি এটা হাফ কেজি দেন, মা বলে সে হাফ কেজি দেন, এটা হাফ কেজি দেন। আপনাদের এনভায়রনমেন্টে কিছু করলাম না বিকজ আপনি যেহেতু না করলেন। তো আমরা প্রিমিয়াম সুইটসের পার্সেল নিয়ে নিছি, হাফ কিলো করে, মানে হাফ কেজি করে দুইটা, এক কেজির। এখানে তো শুট করা অ্যালাউ করলো না, বা শুট করে এখানে নাকি নিষেধ করতে ম্যানেজমেন্ট থেকে। তো আমরা এখন রসে চলে যাবো, রস থেকে মিষ্টি নিবো, দেন কম্পিউরিজমটা ভালো করে করবো, দেখি কেমন করা যায়। তো গাইস এখন আমরা আছি রস মিষ্টির সামনে, এখন আমরা রস মিষ্টির সামনে থেকে রসের ভিতরে ঢুকবো এবং রসের ভিতরে দেখবো তাদের মিষ্টির মধ্যে কতটা রস। রাইট, রসের মধ্যে ঢুকবে, রসে ঢুকে যাই। তো আসো ঢুকি, রসের টেস্ট কেমন। এটা দিবেন হচ্ছে হাফ কেজি, হ্যাঁ, আর আর বালুশাই এটা হাফ কেজি। গাইজ এখন আমরা চলে আসছি আমাদের ছাদে, এখন আমরা ছাদ থেকে আসলে আরেকটু উপরে যাবো, আরেকটু উপরে ছাদে যাবো, কারণ ওইখানে বসে এনভায়রনমেন্ট আরও বেশি ভালো হয়, ওইখানে যে মিষ্টি খেতে আই থিঙ্ক মানে প্রিমিয়াম সুইটস আর রস খেতে একদম ময়ময় হয়ে যাবো রসে রসে। তো চলো উপরে যাই। তো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম, রস এবং প্রিমিয়াম সুইটস কিন্তু আমাদের হাতে, এখন বেশি সময় ওয়েট করা যাবে, একদম ফুলেই খাওয়া শুরু করতে হবে। আমার তো মানে আর তর্স হইতেছে না, তর্সর মতো জাস্ট দেখো একটু, অসম। তো গাইস প্যাকেটটা দেখে কিন্তু মনে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, আসলে দেখা যাক ভিতরে কি আছে ভাই, উপরে ফিটপ্যাট ভিতরে যদি সতর্ক থাকে তাহলে তো হবে না, দেখতে হবে খেয়ে, খাওয়ার আগে কোনো কি কমেন্টস করা যাবে না। দেখলাম ভালো লাগছে, এনাফ, দামেও কম হইতে হবে মানেও ভালো হইতে হবে, এটা হচ্ছে রস। তো দেখতে দেখতে অনেকটা ইউজ হয়ে গেছে রস দেখতে, অ্যাজ ইউজুয়াল লাগছে বিকজ সবসময় দেখি, এই জন্য এটা ওরকম এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হচ্ছে না, হোয়াট এভার। তো আমরা এটা কেউ জাজ করবো খাওয়ার পরে, তার আগে না আমার মনে হচ্ছে প্রিমিয়াম সুইটসটা একটু প্রিমিয়াম মনে হচ্ছে, তাই না? তোর কি মনে হয়? ওরকম দেখে তো তাই মনে হচ্ছে, আর রসটা একটু অর্ডিনারি তা বলা যাচ্ছে না, প্রাইস কিন্তু প্রায় সেম সেম, দুটার দাম কিন্তু একই কাছাকাছি গাইজ। তো আমরা দেখি, খুলে ফেলি। ও ফিদারটা অনেক জোস হয়েছে, তো আমার হাতে যেটা সেটা হচ্ছে প্রিমিয়াম সোর্সের মাওয়ার বালুশাই, এটা হচ্ছে 695 টাকা কেজি উইথ ব্যাট। আর এটা হচ্ছে রসের বালুশাই, এটা কেজি হচ্ছে 350 টাকা। এখন আনপ্যাক করবো হচ্ছে প্রিমিয়াম সোর্সের মালাইকারি। গাইস মালাইকারি তো আমরা চিংড়ি মালাইকারি, তারপর আরও অনেক কিছু আছে যে মালাইকারি টাইপের, শুনে যে ঝোল ঝোল ঝাল ঝাল খাবার খেয়েছি, কিন্তু প্রিমিয়ামে যে মালাইকারি মিষ্টি পাওয়া যায় সেটা জানতাম না, আজকেই ফার্স্ট জানলাম। লুক অ্যাট দ্যাট, ইয়েস দিস ইজ মালাইকারি। আচ্ছা গাইস এটা হচ্ছে রসের বাটার টোস্ট,
এটা কিন্তু দেখতে জোস মনে হচ্ছে তো গাইস একটু দেখেন দেখতে মনে হচ্ছে কি যে একটা বার্গার বান সেটার মধ্যে একটা চিজ চিজটা একটু মেল্ট করা রাইট এরকম মনে হচ্ছে তো ভালো হবে মনে হচ্ছে হ্যাঁ দেখা যাক এখন শুরু করব কম্পিটিশন তো আপনারা সাথে থাকেন দেখুন তো গাইস আমরা ফার্স্টে কম্পিটিশন করতে যাচ্ছি বালুশাই একটা হচ্ছে প্রিমিয়ামের বালুশাই আর একটা হচ্ছে রসের বালুশাই প্রিমিয়ামের বালুশাইয়ের নামটা হচ্ছে মূলত মাওয়ার বালুশাই আর এটা হচ্ছে ডিরেক্টলি বালুশাই নাম তো এটা তো মাওয়া দেওয়া আছে এটা তো মাওয়া দেওয়া আছে তো আমরা যদি আউটলুকটা দেখি কালারটা এটা একটু প্রিমিয়াম প্রিমিয়াম মনে হচ্ছে কারণ একদম সাদা সাহেব বাবুদের মতো লাইক আমার মতো অতটা সাদা না যদি আমি খুব একটা কালোও না আর এটা একটু ডার্ক একটু ব্রাউন মানে মাওয়াটা একটু ভিজে ভিজে গেছে তো সে কারণে আর কি খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো অরেভার তাই না হ্যাঁ টেস্টি তো সব আচ্ছা আগে একটাতে দুজন ভাবি দুজন দেখা দরকার আমি একাই দেখি তুই ওয়েট কর দেখ না কেমন লাগে তুই আমার দিকে তাকা তুই লাগে গতবার গতবার কাচ্চি খাওয়ার সময় আমার একা একা না না পরে খাইস আমি আগে খেয়ে রিভিউ করি ভাই তো শুরু করলাম হালকা মিষ্টি ভিতরে একটু ক্রিসপি ক্রিসপি একটু শক্ত শক্ত এবং নরম নরম অনেক কিছু দেখ এটা খেয়ে বুঝি রস একটা ব্যাপারটা হলো ভালো মতো না বুঝে আমি আমি মনে করি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না কোনটা ভালো কারণ আমার আমার কথা শুনে দুজন যাইতে হতে পারে পারে না হ্যাঁ পারে তো দেখা দেখা যায় না প্রিমিয়ামটা ভালো রস খারাপ বা রসটা ভালো প্রিমিয়াম করতে আমার একটা বকা দিব দিতে পারে না গালি দিব গালি শুনতে পাই রাজি না যদি আমাদেরকে অনেকেই বকে বকুক সমস্যা নাই যদি আমি দুটোর মধ্যে ডিফারেন্স করতে যাই সেক্ষেত্রে আমি আমাকে বলতে হবে যে প্রিমিয়ামের বালুশাইটার মানে যে বৈশিষ্ট্য সেদিক থেকে যদি একটা ভালো কোনো একটা বৈশিষ্ট্য বলে সেটা হচ্ছে উপরে যে মাওয়াটা দেওয়া আছে এটার জন্য এটা একটু ভালো বেশি ভালো লাগতেছে একটু বেশি প্রিমিয়াম প্রিমিয়াম মনে হচ্ছে বাট তাছাড়া আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে রসের বালুশাইটা ভালো যদি উপরটা দিয়ে যখন আমি মানে বাইট দেই উপরের ওই ফিলটা পাচ্ছি না ওই টেস্টটা পাচ্ছি না যে মাওয়ার যে টেস্ট ওইটা পাচ্ছি না কিন্তু আদারওয়াইজ ওভারঅল রসটা বেশি ভালো লাগতেছে আমার কাছে প্রিমিয়ামটা ভালো লাগতেছে কিন্তু উপর থেকে ভিতরে মজা নেই তো ভাই ভিতরে তো মজা লাগবে কিন্তু ভিতরে মজা না থাকলে তো হবে না ভিতরে মজা এটা আর এটা উপরে মজা হ্যাঁ মানে উপর দিয়ে ফিট ফাট ভিতরে সদর পাওয়া যাবে না মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা ভিতরে বেশি মজা আর এটা উপরে বেশি মজা তো আমি ডেফিনেটলি আপনাকে সাজেস্ট করবো যে আপনি বালুশাই খান মানে ভিতরে মজা যেটা ওটা খাওয়া মানে বেস্ট হ্যাঁ এটা হচ্ছে মালাইকারি চিংড়ির না মিষ্টি মালাইকারি এটা একটা প্রিমিয়াম আর রসটা হচ্ছে বাটার টোস্ট যদিও মানে আমরা আসলে কম্পিটিশন করতে পারি না দুটার মধ্যে কিন্তু করা যাচ্ছে কারণ ইনগ্রেডিয়েন্টস প্রায় একই রকম দেখতে কাছাকাছি এটা কালারটা শুধু ডিফারেন্ট ওরা বললো যে একই রকম হবে তো শুরু করি মালাই কারি প্রিমিয়াম সোর্সের মালাই কারি ভাই এটা এটা জোস মজা গায় মেরা ভাই যেমন শক ওরকম প্রেমে মানে শকের কিন্তু মানে এক নম্বর আর প্রেম মানে অস্থির যাই না ওটা কেমন কিন্তু আই থিঙ্ক আমি ওইটা খাবো না ওটা তুই খাবি এটা তুমি রিভিউ দাও ঠিক আছে আমি আরেকটা না খেয়ে মারতেছি না ওয়াও এটা একটা খাওয়া লাগবে তো ভাই ফুড রিভিউ দিয়ে একটা টাফ ব্যাপার কারণ কেন বললাম খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে যায় মোটা হয়ে যেতে হয় তো এটা হচ্ছে বাটার টোস্ট বাটার টোস্ট রসের বাটার টোস্ট আর কিছু বলার নাই এটা সম্পর্কে আর কিছু বলবো না ওটা খাওয়ার পর আসলে এটা আই থিঙ্ক পসিবল না খাওয়াটা ওটার টেস্ট
আর এইটার মধ্যে যদি কম্পারিজন করা হয় আমি খাই না, আমি খাই না, আমি খাই না। এইটার ওটার মধ্যে যদি কম্পারিজন করা হয় গাইস, ওটার সাথে এটা মানে কোনোভাবে যাবে না। তো বাদ দে, এটার সাথে কম্পারিজন না করি, এটা এটা জায়গায় থাক, ওটা ওটা জায়গায় থাক। তো আমরা শেষ করব। তো বলে দিই, প্রিমিয়াম এবং রসের মালাইকারি এবং বাটারটা যদি কম্পারিজন করে তাহলে এইটা হবে এক নম্বর। এটাকে এক নম্বরে রাখা যাচ্ছে ফার্স্ট আইটেম। যদি রসের বালুশাহী এবং প্রিমিয়ামের বালুশাহীকে কম্পারিজনের মধ্যে নেই, সেক্ষেত্রে এটা আউটপুট দেখতে ওটার থেকে এটা বেটার হলেও, তো টেস্টের দিক দিয়ে কিন্তু বেস্ট আমি বলবো রসের বালুশাহীটা, বিকজ এটা সফট এবং রসালো, নরম, আরও এভরিথিং মিলে ভালো লাগছে এটা। দ্যাটস ইট। তো এটাই ছিল আজকের কম্পারিজন গাইস। তো আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর ভালো থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।